যাকাত যদি কেউ না দেয় তার সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে যে ভয়াবহ পরিণতি কথা বলা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে শাতকন ইন্নাল্লাযিনা ইয়াকনুদুনা যহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইয়ুনফিকুনাহা ফী সাবীলিল্লাহ আফাওশকিরুহুম বিআযাবিন আযীম আল্লাহ পাক রুবুল আলামিন বলেন নিশ্চয় যারা সম্পন্ন রূপ গোচ্ছিত করে রাখে পুঞ্জবিত করে রাখে আল্লাহর रास्ते দান করে না হে নবী আপনি তাদেরকে দর্দনাক কষ্টদায়ক শাস্তির সুব সংবাদ দিন হাদির শরীফের মধ্যে এবং কোরআন আরও রয়েছে এই সম্পদগুলো গচ্ছিত পুঞ্জীবিত সম্পদগুলো কেমত ময়দানে সেটাকে পুড়িয়ে একটা কন্থা বানানো হবে এবং তারপর তিনটি জায়গায় কপালে ওয়ার জাহুম ওয়াল জুনু বিহিম এবং অধুরিম পিঠ এবং পার্শ্ব এবং কপালে তিন জায়গায় এটা আগুন দিয়ে পোড়ানো হবে এবং বলা হা মা খানাস্তুম যেটা তুমি পুঞ্জীবিত করে রেখেছো এগুলো হচ্ছে সেই সম্পদ হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ ফাকরুবের যাকে সম্পদ দিয়েছেন মনে আতা মালাম মারামি দা কাহু কিন্তু জকাত আদায় করল না মুসির আল্লাহ মাল হু ইউমাল কেয়ামতের ময়দানে এই সম্পদগুলো একটা বিষাক্ত সাপে পরিণত হবে এবং সেই সাপ তার গর্দানে পেঁচিয়ে দেওয়া হবে এবং সেই সর্পটি দুই চোয়ালে কামড় দিয়ে দিয়ে মাংস নিয়ে নিবেন এবং বলবেন আনা মা লুকা ওয়াকন জুকা আনা মা লুকা আমি তোমার গচ্ছিত সেই সম্পদ আমার আমি তোমার সেই পুঞ্জীবিত সম্পদ যে সম্পদের তুমি দুনিয়াতে আদায় করো নাই এইভাবে বর্ণনা রয়েছে হঠাৎ আব্দুল্লিন আব্বাস রইসুল মুফাসলিন তিনি বর্ণনা করেন তার সময়ে একজন ব্যক্তি ইন্তেকাল করল তার জন্য একটা খনন করা হলো যখন লাশ আনা হলো লাশ কবর রাখা হবে সে মুহূর্তে দেখা করে বিষাক্ত সর্ব কালো একটি বিষাক্ত সাপ সেখানে রয়েছে ভয়ে আত্মীয় সেখানে দিল না নতুন আরেকটা কবর খনন করা হলো সেখানে একই অবস্থা তৃতীয় আরেকটা কবর করা হলো সেখানে একই অবস্থা চতুর্থ আরেকটা কবর করা হলো সেখানে একই অবস্থা তখন আব্দুল ইবনা আব্বাস ফতোয়া দিলেন তাকে এখানেই কবর দিতে হবে এটা খুদা প্রদত্ত নির্ধারণ না দেওয়ার